সমুদ্রের তলদেশে ক্ষুদ্র থেকে শুরু করে বৃহৎ প্রজাতির বিভিন্ন রকম প্রাণীর দেখা পাওয়া যায়। এদের আকার, আকৃতি, রং সহ অন্যান্য বৈশিষ্ট্য অনন্য প্রকৃতির। সমুদ্রের তলদেশে সব মানুষের যাওয়া সম্ভব না হলেও সেখানকার বিশাল প্রাণীজগৎ সম্পর্কে আমাদের সবারই জানার আগ্রহ রয়েছে। স্বচ্ছ নীল সমুদ্র, যার কাছে এসে দাঁড়ালে একেবারেই নিচ অব্দি দেখা যায়, আর সেখানেই বাস করে পনীল বিভিন্ন ধরনের জীব। সূর্যের আলো ঠিকরে পড়লে আরও সুন্দর, আরও রহস্যময় হয়ে ওঠে এইসব সাগররত্ন। পৃথিবীর সমুদ্র এবং মহাসমুদ্রগুলো বিজ্ঞানীদের ধারণার চেয়েও বেশি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। 10 বছর ধরে সামুদ্রিক জীবদের উপর চালানো গবেষণার পর এমনটাই মত বিজ্ঞানীদের। ভূপৃষ্ঠ থেকে অনেক নিচে সাগর মহাসাগরের তলায় রয়েছে আশ্চর্য রহস্যময় এক জগৎ। এখানে মানুষ বসবাস না করলেও আছে বিচিত্র সব প্রাণী, হরেক রকম জীব। তাদেরই একটি জেলিফিশ। জেলিফিশগুলো দেখতে অনেকটাই ফুলের মতো, এদের ফ্লাওয়ার হেড জেলিফিশ বলা হয়। এটি জেলিফিশের অনেকগুলো প্রজাতির মধ্যে বিরলতম প্রজাতি। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এদের দেখা পাওয়া যায়। মজার বিষয় হলো এই প্রজাতির জেলিফিশগুলোর মধ্যে সকল রঙের হয়ে থাকে। গোলাপি, হলুদ, বেগুনি, নীল, সবুজ সহ অন্যান্য আরও অনেক রঙের এই প্রজাতির জেলিফিশ পাওয়া যায়। তবে এদের কাঁটাতে বিষাক্ত পদার্থ থাকায় মানুষ এবং অন্যান্য প্রাণীর জন্য এটি ক্ষতিকর। সমুদ্রের যেখানে সূর্যালোক পৌঁছায় না সেখানকার বাসিন্দা অতি কালো মাছ, কিন্তু তার রং এমনতর গভীর কৃষ্ণকালো কেন তা নিয়ে গবেষণা চালাচ্ছিলেন প্রাণীবিজ্ঞানীরা। তারা যে সিদ্ধান্তে পৌঁছিয়েছেন তা হল খাদ্যঘাতকের এই রাজত্বে জলের অন্ধকারে নিজেকে লুকিয়ে রাখতেই এই অতি কালো রং এ ধরনের মাছদের, যাতে শিকার হঠাৎ করেই বুঝতে না পারে যে শিকারই তার নিকটস্থ। অতি কালো মাছদের 16টি প্রজাতির নিয়ে গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা, সেগুলোকে 6 ভাগে ভাগ করেছেন। সাধারণত সমুদ্রের 650 ফুট নিচ পর্যন্ত অল্পই সূর্যালোক পৌঁছাতে পারে, আর এ ধরনের কিছু মাছ প্রায় 300 মিটার গভীরে বসবাস করে। সেখানে আলোর একমাত্র উৎস সমুদ্রের তলদেশে বসবাস করা উদ্ভিদ বা প্রাণীদের শরীরের আলো। বিজ্ঞানীরা আরও বলেছেন এই মাছগুলির শরীরে আলো এতটাই গাঢ়ভাবে টেনে নেয় যে প্রচুর আলোর মধ্যে আনলেও তাদের আবছা দেখায়। মহাবিশ্বের মতন আমাদের সমুদ্রের নিচের জগৎ কি রয়েছে তা মানুষের কাছে আজও এক অজানা বিষয়। আমরা যেটুকু দেখতে পারি বা জানতে পেরেছি সমুদ্রের তলদেশের তা কয়েক 100 গুণ এর মধ্যে মাত্র সামান্য। গভীর সাগরের তলদেশের রহস্য আমাদের কাছে আজও অজানা। কি রয়েছে এই সমুদ্রের তলদেশে, গভীরে, গহনে, তা আজও বিস্ময় জাগায় বিজ্ঞানীদের। লন্ডন শহরে অনেক কিছু দেখার মধ্যে চমৎকার একটি জায়গা হচ্ছে সি লাইফ, এবং এই সি লাইফে রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রজাতির মাছেরা। এটা চমৎকার করে সাজানো রয়েছে, আপনারা ইচ্ছা করলে আপনাদের বাচ্চাদের নিয়ে এই সি লাইফে ঘুরে যেতে পারেন। এটা ওয়েস্টমিনস্টার ব্রিজের একদম পাশেই।